সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণীত সুশাসন নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা প্রথম পত্র নয়, আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পত্র পড়তে হয়, পাশাপাশি সরাসরি যখন আমাদের বোর্ড পরীক্ষা দিতে হয় তখন প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পত্রই পরীক্ষা দিতে হয়। তো আজকে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আর দ্বিতীয় পত্রের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দ্বিতীয় পত্র পুরোটাই ইতিহাস ভিত্তিক, অর্থাৎ আমাদের বাঙালির যে ইতিহাসগুলো সম্পৃক্ত রয়েছে সেই বাঙালির ইতিহাসটাই কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো ইতিহাসের সাথে যে পৌরনীতির একটা সম্পর্ক আমরা প্রথম পত্র পড়ার সময় দেখেছিলাম, যে ইতিহাসের সাথে সম্পৃক্ত থেকেই আমাদের পৌরনীতিটা বিকশিত হচ্ছে বা পৌরনীতির কার্যক্রমের সাথে ইতিহাসের একটা সম্পর্ক রয়েছে, তারই কিন্তু আমরা বাস্তব প্রমাণ দেখতে পাবো আমাদের এই পাঠগুলো পড়ার মাধ্যমে। তো এটা তোমাদের একাডেমিক পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একাডেমিক পরীক্ষাতে তো এখান থেকেই প্রশ্ন আসবে। পাশাপাশি তোমাদের অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে কোনো পরবর্তী যে কোনো জব পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আমাদের এই পৌরনীতির দ্বিতীয় পত্রে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা আজকে বাংলাদেশের অতীত পরিচয় নিয়ে কথা বলবো। তো দেখো, এই যে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের আজকের বর্তমান অবস্থা, যে অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি তার পূর্বে কিন্তু অনেক ঘটনা বহুল বা তথ্যবহুল অনেক কিছু ঘটে গেছে। আজকে আমরা যেভাবে বাংলাদেশটাকে দেখতেছি, এর আগে কিন্তু এভাবে বাংলাদেশটা ছিল না, জাস্ট কালের বিবর্তনে আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তো আমাদের আজকের ক্লাসের বিষয়টা থাকবে সেটাই, যে আমাদের বাংলাদেশের অতীত পরিচয় অর্থাৎ পূর্ব পরিচয়টা আমরা আলোচনা করব। তো বাংলাদেশের পূর্ব পরিচয়ের কথা বললে প্রথমত আমাদের জনপদগুলোর কথা বলতে হয়। আমরা প্রথমত জনপদের কথা বলবো, যে বিভিন্ন জনপদ গড়ে উঠেছিল, সেই জনপদগুলোর মধ্যে আমরা দেখব যে বঙ্গ বলে একটা জনপদ ছিল, বঙ্গ জনপদ, পুন্ডুরার, হরিকেল, সমতট বিভিন্ন জনপদই ছিল। তার মধ্যে বঙ্গ জনপদটা গুরুত্বপূর্ণ একটা জনপদ, বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিচয় বা বাংলাদেশের পরিচয় যদি আমরা আসি সেই ক্ষেত্রে। তো এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যে আকবরের নবরত্ন সভার একজন সদস্য ছিলেন আবুল ফজল। দেখো এখানে আবুল ফজলের কথাটা চলে আসতেছে, আবুল ফজল। আসলে আবুল ফজলের কথাটা আমরা এখানে আনলাম এই কারণে যে আবুল ফজলের আইনি আকবর নামক গ্রন্থ থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি। আইন ই আকবর, আইনি আকবর নামক গ্রন্থ থেকে আমরা তথ্যগুলো পেয়েছি। এখানে বলা হচ্ছিল যে এখানে আল কথাটার যুক্ত করা হয়েছে, করে সেখান থেকে আসছে বঙ্গ যোগ আল, সেটাকে বঙ্গাল, এবং এখান থেকেই বাংলা কথাটা চলে আসছে। এটা আমাদের আইনি আকবর নামক গ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি, অর্থাৎ জনপদ, জনপদ থেকে এটা পরবর্তীতে আমরা বাংলা নামকরণটা পেলাম। দেখো এরপরের কথা যদি আমরা বলতে চাই, জাস্ট এটা কিন্তু আমরা আর এর আগে থেকেই নির্ধারণ করা হয়েছে, কিন্তু আইনি আকবর গ্রন্থে এটা আমাদের বাংলা শব্দের বা বাংলা নামটা ব্যবহার করার একটা পরিচয় আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের আবার মোঘল আমলের ঘটনাটা কিন্তু এখানে চলে আসছে। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা সিরিয়ালটা ব্রেক করছি, শুধুমাত্র এখানে ঘটনাটা নিয়ে আসা হয়েছে যে এটা মোঘল শাসন আমলে আমরা জানতে পেরেছি, এটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা জানতে পেরেছি, তাই এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা ঘটনাটা বলে নিলাম। এরপর এই কথা যদি আমরা এখানে বলি, সেক্ষেত্রে জনপদের পর আমাদের এই বাংলাতে শাসন ব্যবস্থা ছিল, দুইটা রাজবংশের কথা আমাদেরকে একটু বলতে হবে, দুইটা না বেশ কয়েকটা রাজবংশ ছিল। দেখো বাংলার যে অতীত পরিচয় যেহেতু আমরা আছি, সেক্ষেত্রে আমরা মৌর্য বংশের কথা জানতে পারবো, মৌর্য বংশ। তাহলে মৌর্যরা বাংলা শাসন করেছেন। মৌর্যের পর আমরা এখানে জানবো যে গুপ্ত রাজবংশ, গুপ্ত রাজবংশ বাংলা শাসন করেছেন। তাহলে দেখো আমরা জনপদ থেকে মৌর্য বংশ, গুপ্ত বংশ, এগুলোর শাসন আমল কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে অতীত পরিচয়গুলো রয়েছে সেই অতীত পরিচয়গুলোর মধ্যে জানতে পারতেছি। এরপরে গুপ্তর পরে আমরা যেটা দেখব এখানে রয়েছে শশাঙ্ক। শশাঙ্কের বেশ কিছু সময় শশাঙ্ক বাংলা শাসন করেছিলেন। শশাঙ্কের সময় বাংলাটা তিনি অনেক দাপটের সহিত কিন্তু বাংলায় শাসন বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। শশাঙ্কের পরে আমাদের বাংলার শাসন ব্যবস্থা বলতে গেলে এখানে চলে আসে পাল রাজবংশ, যেটাকে আমরা বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ বলে থাকি। এই পাল রাজবংশ, তারপরে আসে সেন রাজবংশ, অর্থাৎ তারপরে সেনরা বাংলা শাসন করে। এই দুটো রাজবংশের শাসন আমল আমরা আমাদের বাংলাতে পেয়ে থাকি। তাহলে আমরা এখানে ধারাবাহিকভাবে কিন্তু প্রায় প্রাচীন যুগটা শেষ করতে আসতেছি। আমরা বাংলাদেশের অতীত পরিচয়, আমরা পুরো বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিচয়টাই কিন্তু জানতে পারবো বা জানতে হবে আমাদেরকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো আমাদের প্রাচীন যুগের অংশ। এখন যদি আমরা মধ্যযুগে আসি, সেক্ষেত্রে দেখবো 1204, এখানে সনটাও গুরুত্বপূর্ণ, 1204। এই 1204
বক্তিয়ার খলজি, বক্তিয়ার খলজি বাংলা জয় করেন। বাংলা জয় করে হিন্দু শাসনের অবসান ঘটিয়ে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করলেন 1204 সালে। এর পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে 1338 স্বাধীন সুলতানি শাসন শুরু হয়, কিন্তু 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহী বাংলা উপাধিতে ভূষিত হন, অর্থাৎ তিনি সমগ্র বাংলার অধিপতি হিসাবে কৃতিত্ব অর্জন করেন। এখানে আমাদের মনে রাখতে হবে যে 1338 থেকে 1538 পর্যন্ত সময়কালটা বাংলায় যে শাসন ব্যবস্থা অব্যাহত ছিল বা যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সেটাকে আমরা বলে থাকি স্বাধীন সুলতানির শাসনামল। এর পরবর্তীতে আমাদের বাংলার ইতিহাস যদি আমরা মানে বাংলার অতীত পরিচয় যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে মোগলদের কথা বলতে হবে, অর্থাৎ 1538 যেটা আমাদের শেষ সময়, এই 1538 এসে সম্রাট হুমায়ুন বাংলা দখল করেন, অর্থাৎ বাংলাটা কিন্তু এই যে স্বাধীন সুলতানির অবসান ঘটে বাংলাটা চলে যায় পুনরায় মোগলদের হাতে। এখান থেকে মোগলদের হাত থেকে আমরা দেখব যে সম্রাট আকবর এবং পরবর্তীতে জাহাঙ্গীরের সময় এসে যেটা সম্ভব হয়, সম্রাট জাহাঙ্গীর 1610 সালে এসে বাংলাটা আবার পুনরায় তাদের নিজ অধীনে নিয়ে যেতে সক্ষম হন। তাহলে দেখো বাংলার শাসন ব্যবস্থার কত ধরনের পরিবর্তন, কত ধরনের রদবদল, কত এক হাত থেকে আরেক হাতে কীভাবে শাসনগুলো চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা বাংলার অতীত পরিচয়ের মাধ্যমে জানতে পারতেছি। তাহলে জাহাঙ্গীরের হাতে ক্ষমতা চলে গেল, আমাদের এই ঢাকা শহরের নামকরণ করা হয়ে গেল জাহাঙ্গীরনগর, মোগলরা বাংলা শাসন করতেছে। কিন্তু 1700 সালের পর যে বাংলাটা শাসন ব্যবস্থার ক্ষেত্রে আবার একটু পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তনটা ছিল যে সেই সময় সম্রাট আওরঙ্গজেবের যে সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খান, সেই মুর্শিদ কুলি খানের নাম অনুসারেই কিন্তু এটার নাম মানে আমাদের তিনি নতুনভাবে বাংলাকে শাসন করা শুরু করতে থাকেন বা নতুন একটা পদ্ধতিতে তিনি দিল্লির অধীনতা থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে তিনি বাংলাটা পরিচালনা করতে থাকেন। এবং সেই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তিনি এই নামকরণ করেন, তো মুর্শিদ কুলি খান বাংলার নাম মানে বাংলার রাজধানী পরিবর্তন করে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এবং সেখানে কিন্তু আমরা দেখব সর্বশেষ আমাদের নবাব বংশের যে বাংলার স্বাধীন যে বংশ নবাব বংশ, সেই নবাব বংশের কিন্তু ভিত্তি প্রস্তর হয় আমাদের এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে, বাংলা বিহার উড়িষ্যার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মুর্শিদাবাদ। সেইখান থেকেই আমরা দেখব সূত্রপাত হয় ইংরেজ শাসনামলের, অর্থাৎ ইংরেজরা আমাদের শাসন করা শুরু করে এবং এই ইংরেজদের শাসনামল থেকেই আমরা দেখব পাকিস্তানি শাসনামল, এবং পাকিস্তানি শাসনামলের পরেই আমরা রূপ লাভ করি স্বাধীন স্বাধীন বাংলা, অর্থাৎ আজকে আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশটা কিন্তু আমরা একদিনে বা আজকে যেভাবে দেখছি সেভাবে আমরা পাইনি। এর জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা বা দীর্ঘ সংগ্রামের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাটা, যার বিবরণ আমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে দেখতে পেলাম। তো আমাদের আজকের ক্লাসের বিষয় ছিল বাংলাদেশের অতীত পরিচয়, আর এই যেগুলো দেখলাম এগুলো হচ্ছে আমাদের পূর্বের বা অতীতের পরিচয় হিসেবে বিবেচিত। তো ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।